Hello guys, this is Chiranjit Chhel and you are watching Digiclasses. Aji ami jitu bikhoy adhyayan korim hetu hol change in market equilibrium orthat bazar farahamor poriborton ba chahida aru jogan rekhar poriborton hole bazar farahamor keneke poriborton hoy he bikhoy ami adhyayan korim. Bazar farahamor duta karona change hobo pare jodi chahidar poriborton hoy আৰু বা যোগানৰ পৰিৱৰ্তন হয় তো প্ৰথমতে আমি আলোচনা কৰিছো চেঞ্জ ইন ডিমান্ড অৰ্থাৎ চাহিদাৰ পৰিৱৰ্তনৰ ফলত তো ইনক্ৰিজ ইন ডিমান্ড অৰ্থাৎ চাহিদা বৃদ্ধি হলে কি হ'ব পাৰে আৰু ডিক্ৰিজ ইন ডিমান্ড বা চাহিদা হ্ৰাস পালে কি হ'ব পাৰে চেঞ্জ ইন মার্কেট ইকুইলিব্ৰিয়াম ডিউ টু চেঞ্জ ইন ডিমান্ড অৰ্থাৎ চাহিদা ৰেখাৰ পৰিৱৰ্তনৰ ফলত বজার ফারখামৰ কি পৰিৱৰ্তন হ'ব পাৰে সেই বিষয়ে আমি ডায়াগ্ৰামৰ সহায়ত অৰ্থাৎ চিত্ৰৰ সহায়ত বুজিবলৈ চেষ্টা কৰিম প্ৰথমতে আমি এটা যোগান ৰেখা কিলো এস এস তাৰ পিছত আমি চাহিদা ৰেখা ডাকিছো এটো হল টি ডি তো ইয়া হল আমাৰ ফারখাম্য বিন্দু এইটো হল আমাৰ ফারখাম্য বিন্দু কারণ ডি ডি আৰু এস এস ৰেখা যত কটাকটি কৰিছে তাত আমি কি পাইছো ফারখাম্য আৰু এইফালে আমি লৈছো পৰিমাণ এইফালে লৈছো আমি দাম গতিকে আমি ওপি পাইছো ফারখাম্য দাম আৰু ও কিউ পালো ফারখাম্য পরিমাণ এতি আমার এটু দেখব লাগে যে যদি চাহিদা বৃদ্ধি পায় তেনে ক্ষেত্রত ফারখাম্য দাম আর ফারখাম্য পরিমাণর কি পরিবর্তন হব পারে যদি চাহিদা বৃদ্ধি পায় তেনে ক্ষেত্রত চাহিদা রেখা ডাল হোফালে অর্থাৎ ডিডির পড়া পরিবর্তন হই এ আমি নতুন এটা চাহিদা রেখার পালো ডি ওয়ান ডি ওয়ান আগত আছিল ডি ডি এতিয়া হল ডি ওয়ান গতিকে আমি নতুন এটা ফারখাম্য বিন্দু পালো যেটো আমি নাম দিছো ই ওয়ান অর্থাৎ আমি এটা নতুন ফারখাম্য বিন্দু ই ওয়ান পালো আৰু নতুন ফারখাম্য দাম পালো পি ওয়ান আৰু নতুন ভারসাম্য পরিমাণ আমি পাম কিউ ওয়ান তো কি দেখা গল চাহিদা রেখার যেতিয়া সোফালে স্থানান্তর হয় অর্থাৎ ডিডির পৰা ডি ওয়ান ডি ওয়ান স্থানান্তর হয় চাহিদা অর্থাৎ ইয়াতে কি হয়েছে বৃদ্ধি পাইছে তেনে ক্ষেত্রত দামও বৃদ্ধি পাইছে আৰু পরিমাণ ও কিউর পৰা ও কিউ ওয়ান লৈ বৃদ্ধি পাইছে এতি আমি ইয়াতো সেম এটা এস এস রেখা অঙ্কন করেছো আর এইটু হল আমার চাহিদা রেখা ভারসাম্য দাম পাইছো ও পি আকো ভারসাম্য পরিমাণ পাইছো ও কিউ এইবিলি যদি চাহিদা রেখা ডাল বাওফালে স্থানান্তর হয় তেনে ক্ষেত্রত আমি নতুন রেখা পালো সাপোজ থাকলে এটা ডি টু ডি টু তেনে ক্ষেত্রত আমি নতুন এডাল ভারসাম্য বিন্দু পালো এইটো যদি ই ওয়ান এটো হব আমার ই টু ই টু নতুন ভারসাম্য আমি পাইছো ও কিউ টু আৰু নতুন ভারসাম্য দাম হব ও পি টু তো কি দেখা গল যদি চাহিদা রেখা বাওফালে স্থানান্তর হয় অর্থাৎ ডিডির পৰা ডি টু ডি টু লৈ হ্রাস পায় তেনে ক্ষেত্রত ভারসাম্য দাম ও পির পৰা ও পি টু লৈ হ্রাস পাইছে আৰু ভারসাম্য পরিমাণ ও কিউর পৰা ও কিউ টু লৈ হ্রাস পাইছে নেক্সট
change in market equilibrium due to change in supply অর্থাৎ যোগান রেখার পরিবর্তনৰ ফলত আমি ভারসাম্য দাম বা পরিমাণৰ কি পরিবর্তন হয় সেই বিষয়ে আলোচনা কৰি আছো ইয়াতে তো প্ৰথমতে আমি যোগান রেখা এটো SS চাহিদা রেখা পাইছো DD ঠিক ইয়াতো চাহিদা রেখা DD যোগান রেখা SS ভারসাম্য দাম OP আৰু OQ ইয়াতো একে ভারসাম্য দাম OP আৰু এটো OQ OP OQ ভারসাম্য পৰি ভারসাম্য বিন্দু হ'ব E ভারসাম্য বিন্দু হ'ব E এতিয়া আমাৰ দেখিব লাগে যদি যোগান রেখার পরিবর্তন হয় তেনে ক্ষেত্রত ভারসাম্য দামৰ কি পরিবর্তন হ'ব পাৰে প্ৰথমতে আমি যোগান রেখা ডাল বৃদ্ধি অর্থাৎ সোফালে স্থানান্তর হওয়া দেখল S1 S1 যদি যোগান রেখা সোফালে স্থানান্তর হয় অর্থাৎ যোগান রেখা ডাল বৃদ্ধি পায় তেনে ক্ষেত্রত ভারসাম্য দাম আর পরিমাণর কি পরিবর্তন হব আমি নতুন ভারসাম্য বিন্দু পালো E1 তেনে ক্ষেত্রত ভারসাম্য দাম হ্রাস পায় OP1 হল গৈ আৰু ভারসাম্য পরিমাণ অলপ বৃদ্ধি পাব অকিউৰ পৰা অকিউ ওয়ান লৈ ঠিক একেদৰে যদি যোগান হ্রাস পায় তেনে ক্ষেত্ৰত আমাৰ যোগান ৰেখাডাল বাওঁফালে স্থানান্তৰ হ'ব যোগান ৰেখাডাল আমাৰ বাওঁফালে স্থানান্তৰ হৈ S2 স্থানান্তৰ হলে আমাৰ ভারসাম্য দাম অলপ বৃদ্ধি পাই হব OPU2 আৰু ভারসাম্য পৰিমাণ হ্ৰাস পাই OQ-ৰ পৰা OQ2 হ'বগৈ গতিকে দেখা গল যদি যোগান ৰেখাডাল সোফালে স্থানান্তৰ হয় তেনে ক্ষেত্ৰত ভারসাম্য দাম কমি যায় আৰু ভারসাম্য পৰিমাণ বৃদ্ধি পায় আকৌ যেতিয়া যোগান ৰেখা কমি যায় তেতিয়া হি সোফালে নহয় বাওঁফালে স্থানান্তৰ হ'ব আৰু এছএছৰ পৰা এছটো এছটোলৈ স্থানান্তৰ হ'ব তেনে ক্ষেত্ৰত ভারসাম্য দাম অপি টু হয় আৰু ভারসাম্য পৰিমাণ অকিউ টু হয় তো এয়া আছিল আমাৰ আজিৰ বিষয় বস্তু থেংক ইউ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ'